আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কীভাবে উত্তরাধিকার প্রমাণপত্র লিখতে হয় খুব সহজ ভাষায় এবং স্ট্যান্ডার্ড ফরম্যাটে তো আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন আশা করি বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে কীভাবে উত্তরাধিকার প্রমাণপত্র লিখতে হয় মানে কোনো ব্যক্তি যখন মারা যান তার নিশ্চয়ই কোনো ওয়ারিশগণ থাকে এই উত্তরাধিকার প্রমাণপত্র হচ্ছে সেই ওয়ার্সগণদেরই কিন্তু এক প্রকার সার্টিফিকেট মানে হ্যাঁ সেই ওয়ার্সগণই হচ্ছে লিগেল লিগেল ওয়ারিশ মানে বৈধ উত্তরাধিকারী। তো যদিও এই উত্তরাধিকার প্রমাণপত্র দেওয়ার কাজ গ্রাম পঞ্চায়েত প্রধানের তবুও গ্রাম পঞ্চায়েত প্রধানের নানা প্রকার ব্যস্ততা থাকার কারণে হয়তোবা কোনো কোনো সময় নিজেকে লিখতে হয় এবং তারপরেই গ্রাম পঞ্চায়েত প্রধান সেটাকে ভেরিফাই করেন অথবা ভেরিফাই করার পর সিগনেচার করেন আর যদি গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে এটা নির্দিষ্ট কোনো ফর্মেট আগে থেকেই থেকে থাকে তাহলে তো কোনো ব্যাপারই না আর বেশিরভাগ ক্ষেত্রে নিজেকে লিখতে হয় তো আপনারা শুধুমাত্র ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি বুঝতে পারবেন তো প্রথমেই লিখতে হবে যে উত্তরাধিকার প্রমাণপত্র তারপর সেই লেখাটা আন্ডারলাইন করতে হবে এবং একটু বড় করে লিখলেই বেটার হয় তারপর নিচে লিখতে হবে যে এত দ্বারা শংসাপত্র দেওয়া যাইতেছে যে তারপর ড্যাশ ড্যাশের বসবে মৃত ব্যক্তিটির নাম তারপর তার পিতা অথবা স্বামীর নাম তারপর শাকিন বা গ্রামের নাম লিখতে হবে তারপর পোস্ট অফিসের নাম লিখতে হবে তারপর থানা এবং জেলার নাম লিখতে হবে তারপরে দাড়ি দেওয়ার পর লিখতে হবে যে তিনি উপরোক্ত ঠিকানার বাসিন্দা ছিলেন এখানে কিন্তু ছিলেন লিখতে হবে কারণ উপরে আমরা যে ব্যক্তিটির নাম লিখেছি সেই ব্যক্তিটি কিন্তু আর এই পৃথিবীতে নাই অর্থাৎ পরলোক গমন করেছে তাই ছিলেন লিখতে হবে দাড়ি দেওয়ার পর তিনি গত ড্যাশ ইং তারিখে পরলোক গমন করেছেন তিনি কত সালে মৃত্যুবরণ করেছেন সেই সালের নাম লিখতে হবে অথবা যদি তারেক লেখা যা হয় তাহলেই বেটার হয় অথবা যদি তারেকও ময়না থাকে সালও ময়না থাকে তাহলে লিখতে হবে যে আনুমানিক এত বছর আগে পরলোক গমন করেছিলেন তারপর দাঁড়িয়ে দেওয়ার পর লিখতে হবে যে ইহা আমি জানি তারপর নিচে লিখতে হবে যে নিম্ন সম্পর্কিত ব্যক্তিগণ ব্রেকের মাঝখানে লিখতে হবে বিবাহিত এবং অবিবাহিত কন্যাসহ মৃত ড্যাশ মানে এই জায়গায় মৃতর পরে প্রথমেই আমরা যে নামটি উল্লেখ করেছি মানে মৃত ব্যক্তিটির নাম উল্লেখ করতে হবে লিখতে হবে এখানে তারপর লিখতে হবে এর বৈধ উত্তরাধিকারী ইহা আমার জ্ঞাত লেখার পর এটাই কিন্তু আসল ফর্মেট মেন ফর্মেট আমার মতে আর কি এইভাবে লিখলেই বেটার হয় তারপর যদি উত্তরাধিকারীগণ বা উত্তরাধিকার উত্তরাধিকারের সংখ্যা একের বেশি হয়ে থাকে তাহলে লিখতে হবে যে ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ এইভাবে লিখতে হবে আমরা মনে করি যে মৃত ব্যক্তির উত্তরাধিকার আছে দুইজন তাই আমরা ক্রমিক সংখ্যা উল্লেখ করব। লিখবো যে ক্রমিক সংখ্যা এক তারপর উত্তরাধিকারীর নাম লিখতে হবে সেটা যেটা নাম থাকবে উত্তরাধিকারী সেটা নাম লিখতে হবে তারপর সেই উত্তরাধিকারের পিতা অথবা স্বামীর নাম লিখতে হবে তারপর তার বয়স লিখতে হবে এবং তারপরে লিখতে হবে যে মৃত ব্যক্তির সঙ্গে সম্পর্ক মৃত ব্যক্তির সঙ্গে যেটা সম্পর্ক এই উত্তরাধিকারের উত্তরাধিকারের সেটা লিখতে হবে তারপরে রকমভাবে এক দুই মানে ক্রমিক সংখ্যা তারপরে একের পরে দুই তারপরে তিন চার পরে চার মানে যতগুলি উত্তরাধিকারীগণ থাকবে সবারই নাম লিখতে হবে পিতা অথবা স্বামী নাম লিখতে হবে বয়স লিখতে হবে এবং মৃত ব্যক্তির সঙ্গে সম্পর্ক উল্লেখ করতে হবে এবং তারপরে নিচে লিখতে হবে যে উপরুক্ত মানে উপরিক্ত মানে উপরে উল্লেখিত যে যদি জন থাকে উত্তরাধিকার তাহলে দুই লিখতে হবে যদি জন থাকে তাহলে তিন লিখতে হবে যে উপরোক্ত দুইজন অথবা তিনজন অথবা জন ছাড়া মৃত ওই মৃত ব্যক্তিটির নাম লিখতে হবে এর অন্য কোনো ওয়ারিশ নেই দাঁড়িয়ে দিতে হবে তারপর লিখতে হবে যে আমি উপরে উল্লেখিত জীবিত উত্তরাধিকারগণ অথবা উত্তরাধিকারীগণের সার্বিক সাফল্য কামনা করি। তারপর লিখতে হবে যে গ্রাম পঞ্চায়েত প্রধান অথবা হ্যাঁ গ্রাম পঞ্চায়েত প্রধান লিখলেই বেটার হবে কারণ এটা ভেরিফাই ভালো হয় গ্রাম পঞ্চায়েত প্রধানকে দিয়েই লিখতে হবে গ্রাম পঞ্চায়েত প্রধান তারপরে অঞ্চলের নাম লিখতে হবে এবং তারপরে ঠিকানা লিখতে হবে মানে পোস্ট অফিস অথবা থানা তারপরে জেলার নাম লিখতে হবে এবং তারেক লিখতে হবে তারেকটি একদম উপরে ডান ছাড়ে লিখলেই সুন্দর হয় এইসব পড়ার পর আপনারা যখন লিখবেন এইসব পড়ার পর প্রধান নিশ্চয়ই ভেরিফাই করবে এবং সিগনেচার করে দিবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে উত্তরাধিকার প্রমাণপত্র লিখতে হয় তো ভিডিওটি থেকে যদি আপনি কিছুটা হলেও শিখতে পেরেছেন অথবা জানতে পেরেছেন এবং অথবা উপকৃত হয়েছেন তাহলে প্লিজ দয়া করে এই ভিডিওটি বন্ধু এবং বান্ধবীদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে